हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव मीडिया टुडे। वेलकम टू माय चैनल। बंधुरा, आज के भिडियोते जो टॉपिक नहीं आलोचना करब एक एकटू अन्यरकम टॉपिक और खूब इम्पोर्टेंट एक टॉपिक। भिडियो के प्रथम थेके शेष पर्यंत प्रथमे रिक्वेस्ट करछि सबाई देखबें, तार कारण एटाते माने सबाई उपकृत हबें कम बेशी, विशेष करे एखन जारा युवक रोयेछेन तारा बेशी उपकृत हबें, एर थेके बड़ो कथा जारा चाकरी बाकरी चेष्टा करछेन। तो फ्रेंड्स, आपनारा सबाई जानें बर्तमाने जे चाकरीर मार्केट সেটা বলুন, সরকারি বলুন কি প্রাইভেটই বলুন, প্রায় একই অবস্থা। ঠিক আছে, সরকারিতে প্রচুর পরিমাণে খাটাখাটনি করার পরে মেরিট তো রয়েছেই, সমস্ত কিছুর পরে তারপরে চাকরি পাওয়া যায়। ঠিক আছে, আর প্রাইভেটেও জিনিসগুলো হচ্ছে যে খুব একটা বেশি মানে ভালো রেফারেন্স না থাকলে প্রাইভেটে চাকরি পাওয়াটা খুব মুশকিল। যারা ক্যাম্পাসিংয়ে ইঞ্জিনিয়ারিং বা এরকম আর কি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পেয়ে যায় তাদের ক্ষেত্রে একটু সুবিধাই হয়, কিন্তু মানে যারা জেনারেল লাইনে পড়াশোনা করে তারপরে প্রাইভেটে যেতে চাইছেন, তারপরেও আবার ইয়ার গ্যাপ থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, সেই ক্ষেত্রে একটা মানে বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। এরপরেও সবথেকে যে জিনিসটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কম্পিউটার নলেজ। আর কম্পিউটার, অনেকের কম্পিউটার নলেজ থাকলেও দেখা গেল খুব ভালো সে কম্পিউটার জানে বাট তার কাছে কোনো সার্টিফিকেট নেই, সে কিন্তু সেদিক থেকে চাকরির দিক থেকে কিন্তু একটা বড়সড় ধাক্কা খেয়ে যায় শুধুমাত্র একটা সার্টিফিকেট না থাকার কারণে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় ছোটোখাটো আবেদনের ক্ষেত্রে কম্পিউটারের সার্টিফিকেটটা তারা ম্যান্ডেটরি চেয়ে নেয়। বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে কম্পিউটারের সার্টিফিকেট রিলেটেড একটা টপিক। আপনাদের সবার কথা চিন্তা করে, তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক ফ্যামিলি রয়েছে বা অনেক ফ্যামিলির ছেলেরা বা মেয়েরা রয়েছে যারা কোনো একটা ইনস্টিটিউট থেকে 2,000, 3,000 বা 4,000 বা 5,000 টাকা খরচ করে, এই এত টাকা খরচ করে সেখান থেকে কোর্স করে সার্টিফিকেট নেওয়ার মতো তাদের কোনো সামর্থ্য থাকে না। তো সেই কারণে তারা কম্পিউটার জানা শর্ত শুধুমাত্র একটা সার্টিফিকেট না থাকার কারণে কিন্তু তারা অনেক জায়গা থেকে মানে সাইড হয়ে যায়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমন একটা জিনিস দেখাবো বা এমন একটা পদ্ধতি আপনাদের বলবো যেটার মাধ্যমে আপনি কিন্তু ফ্রিতে একটা সার্টিফিকেট পাবেন, কম্পিউটারের সার্টিফিকেট। সেটা কোন কোর্সের ওপর? সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের ওপর একটা ফ্রি সার্টিফিকেট পেয়ে যাবেন, যার জন্য আপনাকে কোনোরকম কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। ঠিক আছে, আপনাকে জাস্ট একটা অ্যাসেসমেন্ট দিতে হবে, তো অ্যাসেসমেন্টটা দিলে পরেই আপনি কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এইবার বিষয়টা হচ্ছে সার্টিফিকেটটা কে দেবে। সার্টিফিকেটটা পাবেন হচ্ছে স্কিল ইন্ডিয়া, আপনারা হয়তো নাম শুনেছেন, NSDC, এদের নাম কিন্তু আপনারা শুনেছেন। তো স্কিল ইন্ডিয়া আর NSDC যৌথ উদ্যোগে কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হবে। তো এটা বলতে পারেন, আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে সার্টিফিকেট পাবেন, কী না পাবেন, সমস্ত কিছু দেখাবো, আপনার সার্টিফিকেটের নাম লেখা থাকবে। কিন্তু এটা হচ্ছে কী কোর্সের জন্য? ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর, এটার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা আপনি পাবেন। ঠিক আছে, তো সার্টিফিকেটের মধ্যে কী কী থাকবে না থাকবে সমস্ত কিছু আপনারা ভিডিও থেকে জেনে নিতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। তাই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, নাহলে পরে কোনো একটা স্টেপ যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে পরে কিন্তু আপনারা এই সার্টিফিকেটটাকে ঠিকমতো জেনারেট করে বের করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার যে এই যে এতক্ষণ যে কষ্টটা করে যে ভিডিওগুলো দেখবেন, তো আগের পার্টটা দেখার আপনার বৃথা হয়ে যাবে, তাই জন্য ভিডিওটা একটু পুরোপুরি দেখুন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়ি, এবার ভিডিওতে যাই। তো ফ্রেন্ডস, প্রথমে আপনারা গুগল খুলে এখানে লিখে দেবেন যে ই স্কিল ইন্ডিয়া, এই কথাটা এখানে লিখবেন, লিখে সার্চ করবেন। করলে পরে যে ফার্স্ট যে লিঙ্কটা সেই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন, কম্পিউটার থেকে করার চেষ্টা করবেন, মোবাইল থেকেও হবে বাট কম্পিউটার থেকে করলে সেটা বেটার হয়। তো করলে পরে আপনার সামনে একটু লোড নিয়ে এই একটা পেজ বা এই ওয়েবসাইটটা খুলে যাবে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্কিল ইন্ডিয়ার ওয়েবসাইট। ঠিক আছে, তো এইখান থেকে ডান দিকে দেখুন দুটো অপশন আছে, একটা সাইন ইন, একটা সাইন আপ। যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইন করতে পারেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ করতে হবে। এখানে দেখুন সাইন আপের পরে ইউজার দিয়ে নিউ ইউজার আর NSDC ইউজার দুটো কিন্তু অপশান থাকছে। ঠিক আছে, তো এখন থেকে নিউ ইউজার অপশান যা আছে সেটার উপর ক্লিক করবেন, দেখুন সাইন আপ অপশান চলে এসছে। এইখানে আপনাদের ফার্স্ট নেম মানে আপনার নাম, তারপরে এখানে যে আপনার নাম যেটা হবে সেটা লিখে দেবেন, তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট নেম মানে আপনার যে টাইটেল সেটা আপনি লিখে দেবেন। দেখুন আমার নামটা আমি এখানে লিখে দিলাম, এবার আমার টাইটেলটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, টাইটেলটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনার যে ভ্যালিড ফোন নাম্বার সেটা আপনি এখানে এইভাবে টাইপ করে দেবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মেল আইডি, একটা ভ্যালিড মেল আইডি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো তারপরে মেল আইডি দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন জেন্ডার, এগুলো হচ্ছে জাস্ট একটা বেসিক ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, জাস্ট রেজিস্ট্রেশনটা করার জন্য। তো এইগুলোকে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল আর ইমেল আইডি, এগুলো লেখার পর গায়ের মধ্যে লেখা আছে ভেরিফাই বলে, আমি সমস্ত জিনিস বলে দিচ্ছি। এখান থেকে আমি মেল চুজ করে দিলাম, এখান থেকে মানে আপনার জন্ম কত সালে সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন, তাতে করে কি হবে আপনার বয়সটা তারা জেনে নিতে পারবে। ঠিক আছে, আর এইখান থেকে আপনার যে আমার স্টেট সেটা চুজ করবেন, আর এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা একটা বড় অ্যালফাবেট থাকবে বাকিগুলো ছোট, মানে একটা ক্যাপিটাল লেটার বাকিগুলো স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার আর কিছু নিউমেরিক ডিজিট। ঠিক আছে, এইরকম মিলিয়ে একটা পাসওয়ার্ড এখানে তৈরি করবেন, যে পাসওয়ার্ডটা ভুললে হবে না, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার মেল আইডিতে তারা কিন্তু মেল করে দেবে, ইউজার আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু মেল করে দেবে, খুব সুন্দর একটা ব্যবস্থা। এইখানে দেখুন ভেরিফাই অপশান, এই ভেরিফাই অপশানে আপনার প্রথমে ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনার ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা দিয়েছি ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা হচ্ছে 5 থেকে 6 ডিজিটের একটা ওটিপি যাবে,
সেই ওটিপিটা আপনারা কি করবেন, দেখুন নিচে লেখা আছে যে এন্টার ওটিপি বা ইনসার্ট ওটিপি, এই জায়গাতে ঘরটার মধ্যে আপনার ওটিপিটা নিয়ে বসিয়ে দেবেন। আমি এখন এখান থেকে ওটিপিটা বসিয়ে দেবো, তো ওটিপি চলে এসেছে, ওটিপির কোনো সমস্যা এখানে নেই, সুতরাং চিন্তা করে লাভ নেই। এখান থেকে ওটিপি বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই বলে অপশান, এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করলে এটা ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনারা জিমেলটাকে ভেরিফাই করবেন, তো এই যে ওটিপি যাবে সেটা হচ্ছে আপনার জিমেল যে দেওয়া আইডি, সেই আইডিতে ওটিপি যাবে, ঠিক আছে। এখানেও কোনো ওটিপির সমস্যা নেই, আপনারা খুব সুন্দরভাবে এখানে ওটিপি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিচ্ছি, এখান থেকে 6টা ডিজিটের ওটিপি বসিয়ে দেওয়ার পরে আমি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলাম, ক্লিক করলে পরে এটাও ভেরিফাই হয়ে গেল। তারপর নিচে দেখতে পাচ্ছেন আই একসেপ্ট বলে একটা বাটন আছে, এই বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই বাটনে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, এবং সাথে সাথে সেটা ডিসক্লেমারটা আসবে, ডিসক্লেমারে অ্যাকসেপ্ট করে দেবেন, করলে পরে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, হয়ে গিয়ে সাইন আউটও হয়ে যাবে। তো সাইন আউট যেহেতু হবে তো সেই হিসাবে আপনাকে সাইন ইন করতে হবে, তো এখানে আমি মোবাইল নাম্বারটা ইউজ করবো আমি সাইন ইনের ক্ষেত্রে, ঠিক আছে। আপনি ইমেল আইডি বা মোবাইল নাম্বার যে কোনো একটা ইউজ করতে পারেন। তো মোবাইল নাম্বারটা দিলাম, এবার এখান থেকে যে পাসওয়ার্ডটা তৈরি করলাম সেই পাসওয়ার্ডটা এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রোবট একটা মানে চেকিং একটা, ঠিক আছে। এখানে এটা ক্লিক করবেন, করে এখানে যেমন আছে সেভাবে নাম দেখে দেখে আপনি বসিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই করবেন, করার পরে এখানে লগ ইন করবেন, ঠিক আছে। তো লগ ইন করার পরে আপনার কিন্তু মেন পোর্টালে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে, ঠিক আছে। লগ ইন কীভাবে বুঝবেন, আপনি একদম পোর্টালের ওপরের দিকে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পোর্টালের একদম ওপরের দিকে আপনার নামটা শো করবে, আমি এখানে একটা লাল মার্ক করে দেখি, দেখুন ওয়েলকাম বলে আপনার নাম শো করছে, তার মানে বুঝতে পারবেন আপনার লগ ইন হয়ে গেছে। আর এখানে হচ্ছে নোটিফিকেশান সমস্ত কিছু থাকবে, তো এগুলো আপনার এখন আর ভেবে লাভ নেই। এখান থেকে আপনারা কোর্স, ড্যাশবোর্ড, প্রোফাইল, আপনার তারপরে এখান থেকে কী কী কোর্স আপনি করতে পারবেন বা কী কী কোর্স অ্যাভেলেবেল আছে সেগুলো সমস্ত কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে জাস্ট নিজে আপনি বসে বসে দেখবেন, ঠিক আছে। এইখানে আপনি এখানে সার্চ করবেন যে ডেটা এন্ট্রি বলে, এই সার্চের জায়গায় ডেটা এন্ট্রি সার্চ করলে পরে দুটো আপনার অপশান দেবে, একটা হচ্ছে হিন্দিতে একটা ইংলিশে, যে হিন্দিতে পারদর্শী সে হিন্দি করবে, যে ইংলিশে সে ইংলিশ। তো আমি তো হিন্দি অতটা বেশি ভালো বুঝবো না, তো সেখান থেকে আমি এই জন্য ইংলিশটাই নিচ্ছি, ঠিক আছে। তো এটার মধ্যে ইন ডিটেল আমি আরও বলে দিচ্ছি। তো এখানে দেখুন নিচে লেখা আছে, মানে ডিটেলটা পড়তে গেলে নিচে ক্লিক করবেন, করলে পরে আপনার সামনে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পুরো মানে কোর্সের ডেসক্রিপশান, এখান থেকে কোর্সের নাম কি, ল্যাঙ্গুয়েজ কি আছে, কত ডিউরেশনের কোর্স আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কত ঘন্টার কোর্স সেটা আপনারা দেখে নেবেন, দিয়ে এখানে নিচে দেখবেন এনরোল নাও, করে এখানে ওকে করবেন, তার মানে কি আপনি কোর্সের জন্য এনরোল করলেন, ঠিক আছে। তো কোর্সের জন্য এনরোল করার পরে আপনার সামনে এইরকম কিছু মানে মডিউল চলে আসবে, ঠিক আছে। দেখুন ডিইও মডিউল 1, মডিউল 2 এরকম করে রয়েছে। তো এই যে ট্যুর যেগুলো আছে এগুলোকে আপনি নেক্সট করতে পারেন বা কেটেও দিতে পারেন, তার কারণ এই ট্যুরের আপনার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে যে মেসেজগুলো দেবে এগুলো আপনার ইগনোর করবেন, এগুলোর আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দেখুন মডিউলে আপনি এভাবে ঢুকবেন, ঠিক আছে, মডিউলগুলোর মধ্যে আপনি এভাবে ঢুকবেন। তো আমি যেভাবে আপনাদের মানে দেখাচ্ছি আপনারা সেভাবেই করবেন, তো যেমন যেমন অপশান আছে আমি যেমন যেমন দেখাচ্ছি আপনারা সেইভাবেই করবেন। তো মডিউলের মধ্যে আমি এখানে ক্লিক করে এখানে দেখাচ্ছি কি ডিইও ফার্স্ট মডিউল, ঠিক আছে। তো এরকম করে চাকা একটা মতো ঘুরবে বা লোডিং এর একটা জিনিস আপনি দেখতে পাবেন। তো এইখানে কিছু ভিডিও আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। দেখুন এখানে কিছু মানে আর কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টাইপেরই করা, কিন্তু স্লাইড শো করা, ঠিক আছে। এরকম কিছু চলে আসবে, বাড়িতে থাকবে হচ্ছে সূচিপত্র। তো এইগুলো আপনারা কি করবেন, এটাকে আপনারা এবার ওপর থেকে কোনা থেকে এগুলো আপনার যদি দেখতে চান তো দেখতে পারেন, অবশ্যই দেখলে পরে আপনি সেখান থেকে তো কিছু নলেজ তো পাবেনই। তো এখন যেহেতু আমার হাতে এত সময় নেই, তো এখন আমি কি করব, এটাকে আমি কেটে দেবো। তো আমি এটাকে এখন এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি এটাকে ব্যাক করে চলে আসলাম। দেখুন প্রত্যেকটা কোর্সের ডান দিকে একটা করে চেক বক্স দেওয়ার মতো অপশান আছে। তো এই বক্সগুলোতে আপনি কি করবেন, একটা করে টিক দিয়ে দেবেন। ভালো করে প্রসেসটা দেখুন এই বক্সগুলোতে প্রত্যেকটার মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে একটা করে এভাবে টিক দিয়ে দেবেন। দেখুন আমি এখানের থেকে টিক দিচ্ছি প্রত্যেকটার মধ্যে, ঠিক আছে। এই দেখুন আমি টিক দেওয়ার চেষ্টা করছি, লোডিং নেবে তারপরে টিক হবে, লোডিং লোড নেবে টিক হবে, লোড নেবে টিক হবে, ঠিক আছে। তো এইটা টিক দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ডিইও অ্যাসেসমেন্ট বলে, এইটার মধ্যে কিন্তু আপনি টিক দিলেও টিক হবে না। এখন কি করবেন, আপনারা রিলোড করলে পরেও কিন্তু আসবে না, ডিইও অ্যাসেসমেন্ট এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। করার পরে আপনি এটার ভেতরে ঢুকতে হবে আপনাকে, ঠিক আছে। এটা দেখুন আমি এটার ভেতরে ঢুকে গেলাম। তো এখন আমি কি করবো, এটাকে একটু বড় করে নেব। তো এটা লোডিং হচ্ছে, তো এইখানে আমাকে কিছু কোশ্চেন দেওয়া হবে। দেখুন এখানে কিছু কোশ্চেন চলে এসছে, এইবার বিষয়টা হচ্ছে আমি এখানে কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দেবো, ঠিক আছে। তো আমি এই জায়গাটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে আমি মানে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে চিন্তার কোনো বিষয় নেই, ভুল হলেও আপনাকে কেউ জরিমানা করবে না, ঠিক হলেও কিছু প্রবলেম নেই। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি চাইলে পরে দেবেন, দেওয়ার পরে বেশ কয়েকটা দেওয়ার পরে আপনি এখানে একটা কাজ করবেন, আপনি এটাকে এখান থেকে এবার ক্লোজ করে দিন। ক্লোজ করে দিয়ে এটাকে পুরোপুরি আপনি মিনিমাইজ করবেন, বাট ক্লোজ করবেন না, ভুল বললাম, মিনিমাইজ করবেন, ক্লোজ করবেন না, ব্যাকে যাবেন। যাওয়ার পরে আপনি পেজটাকে রিপ্লেস করুন। দেখুন ডিইওর পাশে একটা টিক চিহ্ন চলে এসেছে, ঠিক আছে, ডিইও অ্যাসেসমেন্টের পাশে টিক চিহ্ন চলে এসেছে। তো এই পেজটাকে আপনি কি করবেন,
এই পেজটাকে আপনারা রিফ্রেশ করে নিচে দেখুন এখানে সার্টিফিকেট বলে অপশন চলে এসেছে, এখান থেকে ভিউ সার্টিফিকেট। তো এখান থেকে ভিউ সার্টিফিকেটের উপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনার সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি পিডিএফটা আপনাকে ডাউনলোড করে পুরো দেখাচ্ছি। দেখুন বাঁদিকের কোনায় ডাউনলোড হয়ে গেল, আমি ক্লিক করলাম। করার পরে এটা একটু খুলতে টাইম নেয়, তো দেখা যাক আমার সামনে যে সার্টিফিকেটটা সেটা অ্যাকচুয়ালি খোলে কিনা। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সার্টিফিকেট খুলে গেছে। সার্টিফিকেট অফ কমপ্লিশন ইজ হেয়ার বাই অ্যাওয়ার্ডেড টু, আমার নাম লেখা, ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য কোর্স অফ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর ইংলিশ। বাদিকে নিচে লেখা আছে NSDC, ওপরে লেখা আছে স্কিল ট্রেনার্স, আর ডান দিকের কোনাতে লেখা আছে স্কিল ইন্ডিয়া, আর বাদিকে মানে কে ট্রেনিং দিচ্ছে ট্রেনিং পার্টনারের নাম বাদিকের উপরে কোনায় লেখা আছে। ফ্রেন্ডস এইবার এই সার্টিফিকেটটাকে আপনারা একটা ভালো মোটা কাগজে, যেমন আর কি কাগজে সার্টিফিকেট হয় সেই কাগজে কিন্তু এইভাবেই একই সেমভাবে কিন্তু প্রিন্ট করে নিয়ে কিন্তু এটা আপনার কাছে রেখে দিতে পারেন। তো যদি কোনো সময় এইরকম কোনো মানে ব্যাপার থাকে যে ছোটোখাটো কোনো জায়গায় আপনার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু সার্টিফিকেটটা আপনি সেখানে ইস্যু করতে পারেন। বাট এই সার্টিফিকেটের মধ্যে একটা ড্রব্যাক রয়েছে যে কতদিনের কী কোর্স সেটা কিন্তু লেখা নেই, কিন্তু জাস্ট মানে এটাই বলতে চাই যে ঠেকা কাজ চালানোর মতো কিন্তু আপনার হয়তো এটা দিয়েই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ নিচে দেখতে পাচ্ছেন বাঁদিকে NSDC-র একটা মানে লোগো দেওয়া আছে, ডান দিকে স্কিল ইন্ডিয়ার লোগো দেওয়া আছে। তো আপনাদের আমি এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিই, NSDC-র যেগুলো মানে কোর্স করে, ঠিক আছে, মানে পুরোপুরি প্রফেশনাল কোর্স করে যেসব সার্টিফিকেটগুলো পাওয়া যায়, সেই সব সমস্ত NSDC সার্টিফিকেটের মধ্যে কিন্তু একটা কিউআর কোড থাকে। ঠিক আছে, বাট এটার মধ্যে কিন্তু কোনো কিউআর কোড নেই। তো এবার বিষয়টা হচ্ছে যে আমি এটাও বলে দিই, অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন যেটা কোনো কাজে লাগবে কিনা। বন্ধুরা আমি একটা আপনাদের পরিষ্কার খোলাখুলি কথা বলে দিই যে কষ্ট করে যে জিনিসটা মানে অর্জন করা যায় তার যে টেস্ট হয়, আর যে জিনিসটা এমনি মানে কষ্ট না করতে চলে আসে তার টেস্ট কিন্তু সমান হয় না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা মানে আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো যাই হোক, আশা করতে পারছি আপনাদের আজকের ভিডিওটা হয়তো একটু উপকারে লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আর অতটাই পাওয়ার জন্য। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।